আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সৈকত বলছি। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হওয়ার পর আর্নিং সেকশনে যখন $10 প্লাস ইনকাম হবে, তখন আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য একটা নোটিফিকেশন আসবে, যেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আপনার ইউটিউব চ্যানেলের সাথে লিঙ্ক করা রয়েছে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে। এবং আপনাদের ইউটিউব স্টুডিওতে ডেস্কটপ মোডে প্রবেশ করার পর ওখানেও একটা নোটিফিকেশন দেখতে পাবেন সবার উপরে। ওখানে লেখা রয়েছে, প্লিজ সাইন ইন টু ইউর অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যান্ড ভেরিফাই ইউর আইডেন্টিটি, মানে আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন করার জন্য বলতেছে। আর এই নোটিফিকেশনটা আসার 45 দিনের মধ্যেই আপনাদেরকে অবশ্যই আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হবে। আর যদি না করেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন চলে যাবে এবং আপনার ভিডিওগুলোতে কোনো অ্যাড শো করবে না, যার ফলে ইনকাম টোটালি বন্ধ হয়ে যাবে। তো এই কারণে যত দ্রুত সম্ভব আইডেন্টিটি ভেরিফিকেশন করে ফেলবেন। কীভাবে আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হয় এটা যদি আপনি না জানেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার মোবাইল দিয়ে খুব সহজেই আইডেন্টিটি ভেরিফিকেশন করতে পারেন। খুবই সিম্পল একটা কাজ, জাস্ট 2 থেকে 3 মিনিট সময় লাগবে। তো চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো আইডেন্টিটি ভেরিফাই যেহেতু অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে করতে হবে, তো সেই জন্য আপনাদেরকে প্রথমত অ্যাডসেন্স অ্যাকাউন্টে সাইন ইন করে নিতে হবে। তো যেই ব্রাউজারে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সাইন ইন করা রয়েছে সেই ব্রাউজারটা ওপেন করে নেবেন। তো এখান থেকে আমার ইনডেক্স ব্রাউজারে যেহেতু আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সাইন ইন করা রয়েছে, আমি এখানে ক্লিক করে সরাসরি ভিজিট করতেছি। ওকে, ভিজিট করার পর এখান থেকে আমি সরাসরি adsense.google.com এ ক্লিক করে সরাসরি অ্যাডসেন্স ওয়েবসাইটে ভিজিট করব। তো যারা এইভাবে ভিজিট করতে পারেন না, তারা সরাসরি গুগলে সার্চ করবেন অ্যাডসেন্স লিখে, তারপর ওয়েবসাইটটা পেয়ে যাবেন, ওখানে ক্লিক করে ওয়েবসাইটে ভিজিট করবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি adsense.google.com এ ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে, তার মধ্যে উপরে দেখতে পাচ্ছেন একটা 3 লাইন আইকন শো করতেছে, এই আইকন একটা ক্লিক করে দিতে হবে। আমি এখানে ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন করুন, তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর অ্যাডসেন্স অ্যাকাউন্টে সরাসরি লগ ইন হয়ে যাবে। যাদের জিমেল অ্যাকাউন্টটা এই ব্রাউজারে লগ ইন করা থাকবে বা আগে থেকে সাইন ইন করা থাকবে, তাদের ক্ষেত্রে এখানে সরাসরি লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমার লগ ইন হয়ে গেল। তো উপরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকশন রিকোয়ার্ড একটা মেসেজ চলে আসছে, এখানে লেখা রয়েছে অ্যাকশন রিকোয়ার্ড, মানে এখানে লেখাগুলো পড়লে বুঝতে পারবেন আপনাদেরকে আইডেন্টিটি ভেরিফিকেশন করতে বলতেছে। তো এখানে ক্লিক করে আপনারা সরাসরি এখান থেকে করতে পারেন। তো এখান থেকে যদি করতে না চান, তাহলে উপরে এই 3 লাইন আইকনটাতে ক্লিক করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন 3 লাইন আইকন শো করতেছে, এখানে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দিলাম। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ইউটিউবে যে $10 প্লাস ইনকাম হয়েছে, এখান থেকে ক্লিক করে দেখাচ্ছি অ্যাডসেন্স ফর ইউটিউব, এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখানে একটু লোডিং নিবে। তো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে $12 ইনকাম হয়ে গেছে, মানে $10 উপরে হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে আইডেন্টিটি ভেরিফিকেশন অপশনটা চলে আসছে। তো এখন কিভাবে চেক করব, তো আপনারা এই পেজে আসার পর উপরে আবার 3 লাইন আইকনটাতে ক্লিক করে দিবেন এখানে। ওকে, ক্লিক করার পর নিচে আসবেন, আসার পর এখানে পেমেন্ট অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। দেন এখানে আরো 2টা অপশন পাবেন, তার মধ্যে এখান থেকে ভেরিফাই ভেরিফিকেশন চেক অপশনটাতে ক্লিক করে দিবেন। দেন ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে, তো এখানে আপনারা দেখতে পাবেন কি কি অ্যাকশন চলে এসেছে, কি কি আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টিটি ভেরিফিকেশন নিডস অ্যাটেনশন, এখানে টেক অ্যাকশন বাটন চলে এসেছে। তো এখানে ক্লিক করে আপনারা মূলত আইডেন্টিটি ভেরিফিকেশন করতে পারবেন। তো এখন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনারা মনোযোগ সহকারে, আমি কিন্তু ভিডিও শেষ পর্যায়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো চলুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিভাবে ভেরিফিকেশন করবেন সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিই, মনোযোগ সহকারে দেখেন। তো এখানে আমি টেক অ্যাকশন বাটনে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর লোডিং নেওয়ার পর একটু অপেক্ষা করুন। তো এখানে দেখতে পাচ্ছেন একটা মেসেজ চলে আসে লাল লেখা, এখানে লেখা রয়েছে দেয়ার আর ইস্যু উইথ ইউর পেমেন্ট অ্যাকাউন্ট। তো এখানে এই অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন আরো 2টা অপশন শো করতেছে, এটা হচ্ছে আইডেন্টিটি ভেরিফিকেশন করার জন্য অপশনটা, আর এটা হচ্ছে আপনাদেরকে টেক্সট ইনফরমেশন সাবমিট করার জন্য এটা দিয়েছে। আমি যেহেতু আইডেন্টিটি ভেরিফিকেশন করব, তাই এখান থেকে এই প্রথম অপশনটাতে ক্লিক করে দিতে হবে। আমি এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার দেওয়ার পর এরকম একটা পেজ চলে আসবে, তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কি কি লাগবে আইডেন্টিটি ভেরিফিকেশন করার জন্য, কি কি দিয়ে আপনারা ভেরিফিকেশন করতে পারবেন। এখানে প্রথম হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড, রেসিডেন্স পারমিট। তো যে ডকুমেন্টটা দিয়ে আপনি ভেরিফিকেশন করতে চাচ্ছেন সেই ডকুমেন্টটা সাবমিট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে 4টা ডকুমেন্ট রয়েছে, এগুলো দিয়ে আপনারা শুরু করতে পারবেন। ঠিক আছে, তো এখানে নিচে এগ্রি বাটনে ক্লিক করে দিবেন, এখানে চেকবক্স পাবেন, এই চেকবক্স একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে স্টার্ট ভেরিফিকেশন অপশনে ক্লিক করতে হবে। আমি এখানে চেকবক্সে ক্লিক করলাম, তারপর এখানে স্টার্ট ভেরিফিকেশন অপশনটাতে ক্লিক করে দিলাম। তারপর এরকম একটা পেজ চলে আসবে, তারপর এখান থেকে আপনাদেরকে লিগেল নাম দিতে হবে, লিগেল নেম মানে আপনাদের ডকুমেন্টে যে নামটা দেওয়া রয়েছে। তারপর এখানে আইডি টাইপের মধ্যে আপনারা যে 4টা আইডি কার্ডের মধ্যে যেটা দিবেন সেটা এখানে শো করবে। আমি এখান থেকে লিগেল নেম দিয়ে দিচ্ছি, এখান থেকে এখানে অটোমেটিক নামটা চলে আসবে, আমি অ্যাডসেন্সে যেই নামটা দিয়েছিলাম সেই নামটা এখানে অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, দিয়ে দিলাম, এটা ক্লিক করে দিলাম।
তারপর এখান থেকে আপলোড ইউর আইডি, এখানে সিলেক্ট আইডি টাইপ, এখানে ক্লিক করার পর এখানে চারটা অপশন শো করবে। তো আপনারা যেটা দিয়ে আইডেন্টিটি ভেরিফিকেশন করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। আমি এখানে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করতেছি। ওকে, সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট ছবি তুলে আপলোড করতে বলতেছে। আগে থেকে আপনারা ফটো আপলোড করে ছবি তুলে রাখবেন মোবাইল দিয়ে স্পষ্টভাবে। তো আমি এখান থেকে ফ্রন্ট পার্ট আপলোড করার জন্য এখানে আপলোড এই অপশনটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দিলাম, তারপর অটোমেটিক গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে শো করতেছে ফ্রন্ট পার্ট, এই যে এটা ফ্রন্ট পার্ট আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখানে সেন্ড সেন্ড অপশনে ক্লিক করে দিলাম। ওকে, ফ্রন্ট পার্ট আপলোড হয়ে যাবে, একটু অপেক্ষা করুন। এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট পার্ট আপলোড হয়ে গেছে। এখন আমি এখানে ক্লিক করে ব্যাক পার্ট আপলোড করে দিব। এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাক পার্ট আইডিটা শো করতেছে। এখানে ক্লিক করে আমি আইডিটা সিলেক্ট করে দিচ্ছি। খুবই সিম্পল, ভয় পাওয়ার কিচ্ছু নাই, আপনারা জাস্ট এইভাবে আইডি কার্ড গুলো সাবমিট করবেন। তো সাবমিট করার পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, এখানে ক্লিক করে দিতে হবে নেক্সট বাটনে। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর এখানে দ্বিতীয় স্টেপে চলে আসলাম, এখানে কিন্তু অ্যাড এন্টার ইউর অ্যাড্রেস, ঠিক আছে, দ্বিতীয় স্টেপে এখানে আপনাদের অ্যাড্রেসগুলো দিতে হবে। আমি এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার অ্যাড্রেসগুলো অটোমেটিক শো করতেছে। আমি এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিক অ্যাড্রেসটা বসে যাবে, যে অ্যাডসেন্সে আমি অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে যে অ্যাড্রেসটা দিয়েছিলাম সেটা এখানে শো করবে। তাই এখানে ক্লিক করে দিলে অটোমেটিক এটা বসে যাবে, ঠিক আছে। এখানে আর কিছু করতে হবে না, সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখবেন, অ্যাড্রেসগুলো ঠিকঠাক আছে কিনা, ভুল থাকলে সংশোধন করে নেবেন, ঠিক আছে। তো এখানে সব কিছু ঠিকঠাক থাকার পর এখানে নিচে সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি, এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি। এখানে একটু অপেক্ষা করুন, আপনাদের এইগুলো যদি সঠিক থাকে তাহলে এখানে অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। আর যদি আইডি কার্ডে কোনো ভুল ত্রুটি থাকে ইন প্রোগ্রেস দেখিয়ে কিছুদিনের মধ্যে ভেরিফিকেশন করবে। তো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, এগুলো কমপ্লিট হোক তারপর বলতেছি। এখানে ধৈর্য সহকারে অপেক্ষা করবেন, কারণ এখানে একটু সময় লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন সাকসেসফুল, এখানে লেখা রয়েছে ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে। আমার আইডি কার্ডে কিন্তু স্পষ্টভাবে ছবি তুলেছিলাম। তারপর এখানে গট ইট বাটনে ক্লিক করে দিচ্ছি। এখানে লেখা রয়েছে থ্যাঙ্কস ফর সাবমিটিং ইউর ইনফরমেশন, ইউর ভেরিফিকেশন ওয়াজ সাকসেসফুল, চেক ইউর ইমেল ফর মোর ডিটেলস। তো এখানে আমি গট ইট বাটনে ক্লিক করে দিচ্ছি। ওকে, তারপর উপর থেকে কিন্তু মেসেজ চলে যাবে, এখান থেকে চলে যাবে, ঠিক আছে। তো এখানে কমপ্লিট হয়ে গেল। আমি আবার দেখতে পাচ্ছেন এখানে থ্রি লাইন আইকনটাতে ক্লিক করছি, ক্লিক করার পর এখানে ভেরিফিকেশন চেক অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আইডেন্টিটি ভেরিফিকেশন সাকসেসফুল, এখানে কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে আপনার খুব সহজেই ভেরিফিকেশন কমপ্লিট করে ফেলতে পারবেন। এখন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, অনেকে আছে কি এইভাবে কাজটা করে কিন্তু তাদেরটা ফেল দেখায়, মানে কমপ্লিট হয় না, তাদেরকে ডিসমিস দিয়ে দেয়। তো এরকম কেন হয় জানেন? কারণ আপনি যে আইডি কার্ডটা সাবমিট করেছেন আইডি কার্ডটা ক্লিয়ার ভাবে তোলেন নাই, মোবাইল দিয়ে স্পষ্টভাবে তোলেন নাই। তো যাদের নিজের মোবাইলে ক্যামেরা নষ্ট তারা অন্য মোবাইল দিয়ে ছবিটা তুলে তারপর এখানে সাবমিট করার চেষ্টা করবেন, অথবা কম্পিউটার দোকান থেকে আপনার স্ক্যানার মাধ্যমে স্ক্যান করে এই ফাইলটা বলবেন আপনার মোবাইলে দিয়ে দেওয়ার জন্য, সেই ফাইলটা আপনারা সরাসরি সাবমিট করবেন, আপনার আইডি কার্ডটা যেন স্পষ্ট বোঝা যায়, ঠিক আছে। তো যারা ডিজিটাল আইডি কার্ড সাবমিট করবেন তাদের ক্ষেত্রে সহজে হয়ে যাবে। এবং আইডি কার্ড ছবি তোলার সময় কিন্তু আপনার কর্নারগুলো যেন দেখা যায় প্রত্যেকটা কর্নার। অনেকে আছে কি আইডি কার্ডটা পুরোটা ক্রপ করে ফেলে, তো ক্রপ করলে হবে না কিন্তু, ঠিক আছে। আমার মতো দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে এইভাবে আইডি কার্ডটা ছবি তুলতে হবে স্পষ্টভাবে, যেন কোনো ভুল ত্রুটি না থাকে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। তো এইগুলো সবগুলো মেনে যদি আপনারা কমপ্লিট করেন প্রসেসটা তাহলে আপনাদের অটোমেটিক এটা কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তা আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।